आसनसोल काजी नजरुल यूनिवर्सिटी द्वारा सही समय पर परीक्षा का आयोजन नहीं करने पर एवं रिजल्ट निकालने में देरी करने को लेकर छात्रों ने विरोध प्रदर्शन किया। छात्रों की मांग है कि रिजल्ट जल्द से जल्द प्रकाशित किया जाए, क्योंकि रिजल्ट न मिलने के कारण उनकी आगे की पढ़ाई में बाधा उत्पन्न हो रही है। वेबसाइट ठीक नहीं, स्टूडेंट के मैंने चूड़ान्त रकम भोगान्ति शिकार होते हैं, विशेषकर के जरा फर्म फिल आप करी परीक्षार क्षेत्र बार बार नास्तानाबूद होते हैं। विश्वविद्यालय कर्तृपक्ष रीतिमत चुप नीरव दर्शक भूमिका পালন করছে। আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, আজকে আমরা ফোর্থ সেমিস্টারে চললাম। সেই ফোর্থ সেমিস্টার পর্যন্ত এখনো পর্যন্ত তিনটে সেমিস্টারের কোনো রেজাল্ট আমরা পাইনি, রিভিউ এর রেজাল্ট আমরা পাইনি। এটা গেল পিজি কোর্সের সমস্যা। ইউজি কোর্সের তো চরমতম সমস্যা, ওদের রীতিমতো ওরা সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে ওদের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে, সিক্স সেমিস্টার হয়ে গেছে তবু সেকেন্ড সেমিস্টারের এখনও পর্যন্ত ব্যাকলগের রেজাল্ট পাচ্ছে না। বারবার ব্যাকলগ ফর্ম ফিল আপ করতে হচ্ছে, বারবার টাকা জোগাড় করতে হচ্ছে। কত টাকা মানুষ দিতে পারে? একটা বিশ্ববিদ্যালয় যদি চালাতে না পারেন আপনারা গতি ছেড়ে দিন। বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে বারবার জানানো হয়েছে, ভিসিকে বারবার জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপিকা আছে, তথাকথিত অধ্যাপিকা এবং কিছু অধ্যাপক স্টুডেন্টদের মধ্যে এমন চাপের সৃষ্টি করছে, স্টুডেন্টরা এখানে একটা স্বয়ংসিদ্ধ প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, তার গণতান্ত্রিক মতামত পর্যন্ত রাখতে পারছে না। এটা কেন হবে বিশ্ববিদ্যালয় চত্বরে? প্রবলেম হ্যাঁ কি আমি এক্সাম হোনে বলা হ্যাঁ আর রিজাল্ট আমি তো দেনে রা আগলা মাস্টার ডিগ্রি কাজ ফর্ম ফিল আপ করতে বলে হ্যাঁ এডমিশন করতে বলে হ্যাঁ আভি তো এক ভী ফর্ম আভি রিজাল্ট নেই নিকলা তো ফর্ম কেসে ফিল আপ করেনগে আর এ বহু এ সারা সারা স্টুডেন্ট কা প্রবলেম হ্যাঁ কি আভি তো রিজাল্ট নেই নিকাল রা হ্যাঁ और 31 जुलाई तक लास्ट डेट है और हम सबका फिर मास्टर डिग्री का फॉर्म फिलअप होगा। अभी तक रिजल्ट का कोई पता नहीं है, सेकेंड सेम का और थर्ड सेम का, फोर्थ सेम का, यहाँ तक फिफ्थ सेम का भी एग्ज़ाम हो गया है। अभी तक रिजल्ट का अभी कोई नोटिस नहीं निकला है और कब निकलेगा ये भी कुछ गुंजाइश नहीं है। इसके कारण हम सब यहाँ आए हैं यूनिवर्सिटी में और सर को बोल रहे हैं कि रिक्वेस्ट कर रहे हैं कि जल्द से जल्द ये रिजल्ट निकाले ताकि हम सबको आगे एग्ज़ाम दे दें और इसका एडमिशन हो सके, मास्टर डिग्री और सब कोर्स में एडमिशन हो सके।